আমরা আজকে তেলাভিয়া ফিশ দিয়ে বর্তা বানাবো। লবণ দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, একটু হলদি বাটা দিলাম, যেহেতু মাছটা ফ্রাই করে বানাবো আমরা বর্তা, মরিচ দিলাম, ফ্রাই করবো, এটাকে আমরা বর্তা বানাবো ফ্রাই করবো। আমরা মাছ ফ্রাই হয়ে গেছে, তাহলে আমরা উঠাই নিবি। আল্লাহ রহমানির রহিম, আমরা আলু ভর্তি সরি মাছ মাছের বর্তা বানাইলাম, মাছ ফ্রাই করছিলাম আগে, দেখি ফ্রাইটা দেখা ওইগুলো মাছ ফ্রাই। আর এখন আমরা লবণ দিবো, তারপরে খালি লবণ দিয়ে হইব, ওকে লবণ হইলো পরিমাণ মতো, আমরা একটু বালাইলাম মাখাইলাম, এইসা যারা টিপে যারা চেষার মতন লিখেছিল, হাতের ডলায় যেরকম হয় আছে সেইরকম করলে ভালো, একটু নরম হয়ে লিখিয়া গ্যারান বাড়ায়। এসে একটু তেল দিলাম, আমরা সরিষার তেল দিলাম, এটা সরিষার তেলটা দেখাইলাম, আরও নিছিলাম ওইছে, হ্যাঁ বেশি সরিষা নষ্ট হয়ে গেল। এখন মাছ মাছ ভাঙিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমরা চিকেন ডিফারেন্টভাবে করে বানাইব, আমরা লবণ দিলাম, হলুদ পাউডার দিলাম, মরিচ দিলাম, এটা মিক্স করে দিছি আমরা, চিকেনটা ফ্রাই করলাম তেলের মধ্যে, আপনারা টানাই দিলে খুবই মজা ডিফারেন্ট হবে, বেশি আমরা শক্ত করতাম না, কালো কালোটা ধরেছে চিকেনটা কত সুন্দর ফ্রাই হয়েছে। রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমরা চিকেন টানলাম, এখন আদা রসুন দিলাম, please subscribe my channel. আমরা এখন পেঁয়াজ দিলাম, অনিয়ন পেস্ট, টমেটো দিলাম, অর্ধেক দিলাম আছে তার অর্ধেক, গলা মশলা দিয়ে আমরা দারচিনি তেজপাতা এলাচি দিলাম, চিনি দিলাম, চিনি দিয়ে আলু দিলাম, খুব সুন্দর কালার আছে, সজনা
have made that too. Thanks for watching. Masha'Allah, chicken completed, you see. Dhanyawad, Adilailam.